হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? তো গাইস, তোমাদের সবাইকার বাড়িতেই তো এলইডি লাইট আছে, আর এই এলইডি লাইট খারাপ হয়ে গেলে তোমরা কি করো না, সাধারণত সেটা বাইরে ফেলে দাও, নাহলে তোমরা তিন মাল আমাকে বিক্রি করে কি করো না, কটকটি বাজার খেয়ে। তো গাইস, আমরা সেই খারাপ এলইডি লাইটটাকে মাত্র 5-10 টাকা খরচ করে আবার নতুনের মতন করে নেবো। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, মাত্র 5-10 টাকা খরচ করে। সো গাইস, এই ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা ওটাকে কেমন ভাবে করবো। সো গাইস, ভিডিওটা তোমরা পুরো দেখো। আর গাইস, তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে, তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো গাইস, ভিডিওটিকে শুরু করো। সবার প্রথমে আমরা এরকম একটি খারাপ এলইডি বাল্ব নিয়ে নেবো। তো তোমাদের বাড়িতে যদি এরকম খারাপ এলইডি বাল্ব না থাকে, তো তোমরা পাশের বাড়ি কোনো কাকা জাটাদের বাড়ি থেকেও আনতে পারো। আমিও আমাদের পাশের বাড়ি একটা মানে বন্ধু হয়, তার কাছ থেকে আমরা এলইডি বাল্বটি কিনেছি। সো গাইস, আমাদের বন্ধুটির বাড়ি থেকে আমরা এরকম দুটি আমরা এলইডি বাল্ব নিয়ে এসেছি। তো এই বাল্বগুলি খুবই নোংরা, তো তার আগে আমরা এই বাল্বগুলিকে পরিষ্কার করে নিই, তারপরে দেখছি এই বাল্বগুলির সঙ্গে কী করা যায়। সো গাইস, আমাদের এলইডি বাল্বটিকে পরিষ্কার করে নেওয়ার পর আমরা আমাদের যাতে চোখে না লাগে তার জন্য সামনে যে সাদা রঙের রিফ্লেক্টরটা লাগানো হয় সেটিকে আমরা আমাদের বডি থেকে খুলে বার করে নেব। সো গাইস, আমাদের বাল্বের রিফ্লেক্টরটিকে খোলার জন্য আমরা কিছুই করতে হবে না, সিম্পলভাবে আমাদের যে স্ক্রুড্রাইভারগুলো হয় না, সেই স্ক্রুড্রাইভারগুলো একটু খোঁচা মারলেই আমাদের এটাকে খুলে বেরিয়ে যাবে এরমভাবে। সো গাইস, চলো আগে এটিকে আমরা ঝপঝপ করে খুলে বার করে নিই। সো গাইস, আমরা এলইডি বাল্বটি থেকে ওপরে যে রিফ্লেক্টরটা ছিল সেটিকে আমরা খুলে বার করে নিয়েছি। এরপর আমরা স্ক্রুড্রাইভারের মাধ্যমে এখানে যে নাট বোল্ট দিয়ে আমাদের যে এলইডি সেটটা লাগানো আছে এটিকেও আমরা খুলে বার করে নেব। আমাদের এলইডি লাইটটাকে খোলার পর আমরা এর উপরে যে অ্যালুমিনিয়ামের যে পাতিটা আছে এটাকেও আমরা খুলে নেব, আর এর গায়ে যে আটাটা আছে এটাকে আমরা তুললেই এই পাতিটা আমাদের খুলে যাবে। সো গাইস, আমরা এখানে উপরে যে অ্যালুমিনিয়ামের যে পাতিটা আছে এটাকেও আমরা খুলে নিয়েছি, আর এর ভেতরে যে সার্কিটটা আছে এটা এখন আমাদের আর কোনো কাজে নেই, তো এই সার্কিটটিকে আমরা এখন খুলে বার করে নেব। সো গাইস, আমাদের সার্কিটটিকে বার করার জন্য আমরা সিম্পলভাবে আমাদের সার্কিটটিকে টেনে ধরবো, আর উপরে যে আমাদের যে দুটি পয়েন্ট আছে না, আমাদের সার্কিটে পাওয়ার যাওয়ার জন্য সোল্ডারিং করা আছে, এই পয়েন্ট দুটিকে আমরা ডিসোল্ডারিং করে নেব। এরপরে আমাদের এই সার্কিটটিকে বাইরে বার করে নেব। সো গাইস, আমরা এখানে এটিকে ডিসোল্ডারিং করে আমরা এই সার্কিটটিকে আমরা বাইরে বার করে নিয়েছি। এরপর আমরা এরকম দুটি তার নিয়ে নেবো, আর তার দুটিকে নেওয়ার পর আমরা এইখানে যে ছিদ্রগুলি আছে এই দুটো ছিদ্রের মধ্যে দিয়ে তারগুলোকে আমরা গলিয়ে নেবো। আর গাইস, আমাদের তারগুলোকে গলানোর পর আমরা আগে যেমন সোল্ডারিং করা ছিল সে তেমনভাবে আমরা এই দুটো তারকে সোল্ডারিং করে নেবো। সো গাইস, আমাদের তারগুলোকে সোল্ডারিং করার পর আমরা এই যে দুটি তার আমরা সোল্ডারিং করেছিলাম সেই দুটি তারকে এই অ্যালুমিনিয়ামটার মধ্যে দিয়ে আমরা গলিয়ে নেব। সো গাইস, আমাদের তারটিকে গলানো হয়ে যাওয়ার পর আমরা এরকম ধরনের 220 ভোল্ট এসি 9 ওয়াটের একটি সাদা রঙের এলইডি লাইট নিয়ে নেবো। তোমরা এই এলইডি লাইটটিকে ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবে, বা তোমরা যদি অনলাইনে কিনতে চাও তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে, তোমরা ওখান থেকেও পারচেস করতে পারো। আমার কাছে এটা অফলাইনে নিয়েছিলাম, ওই 8 টাকা মতো নিয়েছিল, তোমাদের ওখানে 5-10 টাকার মধ্যে আশা করি হয়ে যাবে। তো তোমাদের ওখানে কেমন দাম নেয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এই কালারটা, সাদা কালার ছাড়াও গোলাপি পাওয়া যায়, নীল পাওয়া যায়,
তারপরে নানান ধরনের কালার পাওয়া যায়, লাল পাওয়া যায়। তো তোমরা তোমাদের হিসাব মতো তোমরা নিতে, এটা স্যাটেলাইট, তো আমরা সেই কারণে স্যাটেলাইটই আমরা ব্যবহার করেছি। সো গাইস চলো এটা কানেকশানটাও আমরা করে নিই। তো গাইজ আমাদের লাইটটি কানেকশন করা খুবই সহজ, কিছুই করতে হবে না। সিম্পলভাবে যে আমাদের যে দুটি তার ছিল সেই দুটি তারকে মাঝের ছিদ্রটির মধ্য দিয়ে আমরা গলিয়ে নেব। তারগুলিকে গলানোর পর যেখানে এল লেখা আছে আর যেখানে এন লেখা আছে এই দুটো পয়েন্টে আমাদের এই দুটি তারকে আমরা কানেকশন করে নেব। সো গাইস তার দুটিকে সোল্ডারিং করার পর আমরা এখান থেকে যে দুটি নাট আমরা খুলেছিলাম সে দুটি নাটকে আমরা আবার লাগিয়ে নেব। সো গাইস এরপর আমরা আমাদের লাইটটির উপরে যে রিফ্লেক্টর ক্যাপটা ছিল সেটিকেও আমরা লাগিয়ে নেব। সো গাইস আমাদের বাল্বটির রিফ্লেক্টর ক্যাপটিকে আটকানোর পর আমরা এটি যাতে না খুলে যায় তার জন্য আমরা কি করব না, সিম্পলভাবে আমরা একটা ব্ল্যাক টেপ, তোমরা সেলো টেপে ব্যবহার করতে পারো। সেলো টেপ ব্যবহার করলে কি হবে না, একটু দেখতে সুন্দর লাগবে। আমার কাছে সেলো টেপ অ্যাভেলেবেল ছিল না তো ব্ল্যাক টেপই লাগাচ্ছি, এরকম ব্ল্যাক টেপ জড়িয়ে নেবো যাতে আমাদের এটা না খুলে যায়। আমরা ফেভিকুইকও আমরা ব্যবহার করতে পারতাম কিন্তু পরবর্তীকালে যখন এটা আবার খারাপ হবে তখন এটা লাগাতে একটু অসুবিধা হবে মানে খুলতে। সো গাইস চলো এটিকে লাগিয়ে নিই আগে। সো গাইস এখন আমাদের বাল্বটি 100% কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা এটিকে টেস্ট করব। সো গাইস আমাদের এলইডি বাল্বটিকে চেক করার জন্য আমরা এরকম ধরনের যে এক্সটেনশন বোর্ডগুলো হয় এরকম একটা এক্সটেনশন বোর্ড নিয়ে নেবো, আর আমরা এলইডি বাল্বটিকে কানেক্ট করার জন্য এরকম একটি হোল্ডার নিয়ে নেবো। এরপর আমরা এই হোল্ডারটিকে কানেক্ট করব। এই সুইচটিকে অন করব। সো গাইস দেখছো আমাদের এই বাল্বটি একদম 100% কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাল্বটি খুব সুন্দর করে জ্বলছে। সো গাইস আজকে আমাদের এই এলইডি লাইটের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক দেবে, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এরকম মজাদার হেল্পফুল কন্টেন্ট আমরা প্রায় আনতে থাকি। সো গাইস দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।